নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 40 দিন মাত্র 2টি রাশির নির্ণায়ক হতে চলেছে। এই 2 রাশি হবে মালামাল আগামী 40 দিন। ডায়েরিতে নোট করে নিন এই 2 রাশি। একটি গ্রহের শুভ প্রভাব এই 2টি রাশির উপর কিন্তু পড়তে চলেছে এবং এই শুভ প্রভাবের ফলে এই 2টি রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা আবারও বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এই আলোচনা আপনারা শুনুন যারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দেখছেন, তারা অনেক কিছু শিখতে কিন্তু পারবেন। এখানে অ্যাস্ট্রোলজির অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে এমন যোগ সৃষ্টি হয় যেখানে মা লক্ষ্মী প্রসন্ন হন এই খুব সীমিত রাশির উপর, অর্থাৎ লক্ষ্মীর আশীর্বাদ পড়ে এই 2টি রাশির উপর। যে 2টি রাশির আমি কথা বলছি সে 2 রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। তবে আবারও একটি কথা বলবো, এই ভিডিওটি আবারও কপি হয়ে আবার নতুন আঙ্গিকে তৈরি হবে, সেখানে 3টি রাশি হতে পারে বা 4টি রাশি হতে পারে, কিন্তু গ্রহের গোচর কিন্তু বলবে 2টি রাশি। নিজের মতো রাশি বানিয়ে দিলে কিন্তু হবে না, নিজের মন খেয়াল হলো আমি রাশি বানিয়ে দিলাম, কেন হবে হোয়ায় এটা কিন্তু বোঝা দরকার, অর্থাৎ মন গড়া কথা এখানে বললে চলবে না। আর কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি 2টো চ্যানেল আছে? আমি একটি কথা বারবার বলছি, না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এই অ্যাস্ট্রো এডুকেশনের বাইরে আমার কোনো চ্যানেল নেই। যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করবেন, আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, কিন্তু আমার নাম ভাঙিয়ে যদি কোথাও চলে সেটা কিন্তু দায় আমার নয়। আমি আগেই কিন্তু বলে দিচ্ছি, এই অ্যাস্ট্রো এডুকেশনের যে ফোন নাম্বারটি যাচ্ছে এবং আপনারা টোটাল অ্যাস্ট্রো এডুকেশনের যে কৌশিক রায় যে দেখবেন, তবেই আপনাদের সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। কেউ কেউ বারবার বলছেন যে স্যার আপনার 2টি চ্যানেল আছে। কখনোই আমার 2টি চ্যানেল নেই, আমার একটি মাত্র চ্যানেল। বারবার আমি আপনাদেরকে একটা কথা বারবার বলছি, এই যে এই ভিডিওটি আজকে আমি দিলাম, 2-1 দিনের মধ্যে এটা আবার কপি হবে, পেস্ট হবে, আবার ভিডিওটি নতুন করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে আবার ভিডিওটি ছাড়া হবে। তো যাই হোক, এটা একটা গর্বের বিষয় যে আমার ভিডিওটাকে কপি করে আবার নতুন করে ছাড়া হয়, খুব ভালো লাগে। দেখুন কেন হচ্ছে, আমি টোটাল গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে বলবো। ওই মানে হাওয়াতে বা একটা আন শাককে ঢিল মেরে দিলাম, সেটাতে ঢিলে মারলে কিন্তু হবে না। কি কারণ হোয়াই, কেন ভালো হবে? নাম্বার 1, এই 40 দিন নির্ণায়ক রেজাল্ট পাবে। নাম্বার 1 যে রাশি হচ্ছে, প্রথম একটু বলে দিই, রাশির নাম একটু পরে আপনাদেরকে বলছি। আপনাদের রাশির উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু পড়ছে এবং রবিও কিন্তু আপনার রাশিতে এসে প্রবেশ করছে, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্য হবে এই মঙ্গল অবস্থান করছিল এবং অঙ্গারক দোষে কিন্তু ছিল, এই অঙ্গারক দোষ থেকে মুক্তি পেয়ে মঙ্গল যথেষ্ট স্ট্রং পজিশানে এসছে, সমমিত্র রাশিতে এসছে এবং মঙ্গল আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণের মালিক এবং মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করে, ভাগ্যবতী কর্মভাবে অবস্থান করে, সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সুখ সাধনকে দেখছে, অর্থাৎ নিজের রাশিকে দেখছে। আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন, পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু হবে। সিংহ রাশি 40 দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বলতে গেলে গোল্ডেন পিরিয়ড কিন্তু আসতে চলেছে। সিংহ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন সিংহ রাশি, আপনি যদি মানুষ হন আপনি, কারণ সিংহ রাশির কর্মভাবে অবস্থান করছে, এই কর্মভাবে অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে আপনার কেন্দ্র ত্রিকোণের মালিক কেন্দ্রভাবে অবস্থান করছে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে, এবং সেখানে রবিও কিন্তু অবস্থান করবে আপনার রাশিতে,
এবং মঙ্গল এর চতুর্থ দৃষ্টি রবির উপর পড়ছে, একে অপরে কিন্তু পরম মিত্র। মঙ্গল এবং রবি একে অপরের পরম মিত্র। আপনাদের মান সম্মান, খ্যাতি, পদ প্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, এবং বিশেষ করে আপনাদের আটকে থাকা কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। বেশ কিছু ক্ষেত্রে খুশির কিন্তু জোয়ার কিন্তু আসতে চলেছে। ভাগ্যভাবে মঙ্গল অঙ্গারক দোষে থাকায় বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা করছে। নাম্বার ওয়ান টপ লিস্টে এই 40 দিন কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে সিংহ রাশি আপনি যদি হন। আপনি রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, কর্কট রাশির আপনার ক্ষেত্র কিন্তু কেন্দ্র এবং ত্রিকোণের মালিক একাদশভাবে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান। কর্মভাবে অবস্থান করে অঙ্গারক দোষ সৃষ্টি করছিল, এখানে কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আসছিল। এই 40 দিন কর্কট রাশির ক্ষেত্রে আপনার একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু দিয়ে থাকে, এবং এটা সমমিত্র রাশিতে অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে, এবং সরাসরি আপনাদের চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চমপতি আপনার ধনভাবকে দেখছে এবং ধনভাবে ধনপতি অবস্থান কিন্তু করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের মান সম্মানের জায়গাটা বাড়বে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় মজবুত হবে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা, এবং বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে কর্কট রাশি, বিদেশ থেকে আপনাদের প্রফিট কিন্তু আসবে এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, দৈনন্দিন ইনকাম বৃদ্ধি হবে, পার্টনারশিপ যারা বিজনেস করছে সেখান থেকে আপনারা লাভ পাবেন কর্কট রাশি। আকস্মিক অর্থের পাশাপাশি যারা ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট, যারা সার্জেন্ট যারা আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করছেন নিজস্ব সম্পত্তি ক্রয়ের জায়গা আপনাদের থাকছে, এবং এডুকেশনের জায়গাটা উচ্চশিক্ষা যারা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু হতে চলেছে, এবং ধনপতি ধনভাবে অবস্থান করে এবং পঞ্চমপতি সেখানে দৃষ্টি দিয়ে চতুর্থ দৃষ্টি দিয়ে একাদশ ভাব থেকে আপনাদের ধনের জায়গাটা মা লক্ষ্মীর স্বয়ং কৃপা কিন্তু আপনারা কিন্তু পাবেন। যে কোনো দিক থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি, আটকে থাকা কাজ বা পেমেন্ট আটকে আছে, ডুবে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এই সময় কিন্তু আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।